হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এখানে -12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর এখানে প্রচণ্ড বরফ পড়ছে, চারদিকটা দুধ সাদা হয়ে রয়েছে। আমি বেরিয়ে পড়েছি আমার অ্যাপার্টমেন্ট এরিয়া, তার পাশের রাস্তাটা দিয়ে হাঁটছি। তোমরাও দেখতে থাকো আর আমার চ্যানেল লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো কি সুন্দর রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি। আর এইগুলোকে বলে টাউন হোমস। চারদিকে কোনো লোকজন নেই, আজকে ছুটির দিন, সবাই যে যার কাজে ব্যস্ত। ওয়াও, আমার হাজবেন্ড বলছে আমি ক্রেজি। আমাই ক্রেজি? এত সুন্দর একটা ওয়েদার, অ্যান্ড এইটা যদি আমি এনজয় না করি তাহলে আর কি এনজয় করব? আমার বাড়ির সামনে এইরকম সিনিক বিউটি, মনে হচ্ছে পুরো কোনো ইংলিশ মুভিতে চলে এসেছি। ওয়াও, চারদিকটা শুধু সাদা আর মাঝে মাঝে শুধু গাড়ি যাচ্ছে। এই সময় যদি ক্রেজি না হই আর কবে ক্রেজি হব? বন্ধুরা, তোমরাও কি মনে করছো আমি ক্রেজি, নাকি তোমরাও আমার সঙ্গে এই ক্রেজিনেসটাকে এনজয় করছো? প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা দেখে সবাই আনন্দ করতে পারে, যারা এত দূরে আসতে পারছে না, যারা এরকম ওয়েদার এনজয় করতে পারছে না। সামনে একটা খোলা প্রান্তর দেখতে পাচ্ছি, কেউ কোথাও কোনো কিচ্ছু করেনি, কারোর পায়ের ছাপ পড়েনি, শুধু আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। ও, ঠান্ডায় একবার এসব কেটে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পা 1 ফুট বরফের মধ্যে ঢুকে আছে, আর আমার পেছনের গাছগুলো ছবির মতন, এখান থেকে যেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু পা কেটে যাচ্ছে ঠান্ডায়। ও, আর এই এত সুন্দর জায়গায় একটা হসপিটাল, সব রোগীদের রোগ তো এমনিই ভালো হয়ে যাবে। উই আর হিয়ার ইন আওয়ার ভ্যালি অ্যান্ড দিস ইজ আওয়ার হসপিটাল on our left, and nobody is here right now because it's Sunday. I think every patient should be get well soon because of this weather and this scenic beauty. I hope my viewers are enjoying this snow. আমরা হাঁটতে হাঁটতে আমাদের অ্যাপার্টমেন্ট এরিয়া থেকে খানিকটা দূরে চলে এসেছি। এখানে ছোট ছোট বাড়ি রয়েছে, খুব সুন্দর, সেই বাড়িগুলোয় বরফ পড়েছে আর একদম ছবির মতন দেখতে লাগছে। যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি সেই রাস্তাটায় খানিক খানিক বরফ কেটে দিয়েছে যাতে গাড়িগুলো চলতে পারে। আমরা ফিরে আসছি আমাদের অ্যাডভেঞ্চার থেকে, এবার বাড়ি ফেরার পালা। আমার পেছনে এখানে দেখা যাচ্ছে ইস্ট সাইডে আমাদের যে পাহাড়, সেইটা একটু পরিষ্কার হয়েছে আকাশ, কিন্তু এখনও বরফ পড়ছে। আর আমরা যেদিকে যাচ্ছি সেই দিকে গেলেই আর মিনিট পাঁচেকের মধ্যেই আমার অ্যাপার্টমেন্ট এসে পড়বে। সো আমার মনে হয় তোমরা আমার সঙ্গে এই ভিডিওটা এনজয় করেছো। প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর যত পারো শেয়ার করো। তোমাদের সমস্ত বন্ধুদের বলো তারাও যেন লাইক করে, সাবস্ক্রাইব করে আর শেয়ার করে।